Hey everyone, Assalamu alaikum. Shriti's cooking room e apnader shobai ke abaro welcome. Ajke apnader sathe bhishon mojadar dim sarai sujir ekta darun mojadar cake recipe share korbo. Eta khete durdanto lage. Dimer kono gondho charai jara cake khete pochondo koren eta kintu tader jonno ekdomi perfect. Choto boro shokolei khete eta bhishon pochondo kore. এই রেসিপিতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এখানে একটা মিক্সিং বলে আমি 1 কাপ এবং আরো 1/4 কাপ সুজি দিয়ে দিলাম 1/2 কাপ চিনি চিনিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন দিয়ে দিলাম 1/2 কাপ আমের পিউরি তারপরে দিয়ে দিলাম 1/2 কাপ রেগুলার রান্নার সয়াবিন তেল সবশেষে দিয়ে দিলাম 1/2 কাপ লিকুইড মিল্ক আমি এখানে পাউডার মিল্কটাকে খুব ঘন করে 1/2 কাপ লিকুইড করে নিয়েছি আপনারা চাইলে গরুর দুধ বা যে কোনো লিকুইড মিল্ক এখানে ইউজ করতে পারেন এবার আমি একটা ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে এটাকে বিট করে নিব 6 থেকে 7 মিনিটের মতো 6 থেকে 7 মিনিট যখন আমার বিট করা হয়ে গিয়েছে এবার আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দিব 15 থেকে 20 মিনিট এর মধ্যে আমি যে কেকের মোল্ডে কেকটা বেক করব সেই মোল্ডে পেপার বিছিয়ে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি এরি মধ্যে আমার 20 মিনিট হয়ে গিয়েছে এবার আমি মিশ্রণটাকে ঢাকনা খুলে দেখে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বেকিং পাউডার এবং 1/4 চা চামচ বেকিং সোডা তারপরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ লিকুইড মিল্ক খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি মেশানোর পরে আমার মনে হয়েছে এখানে আরো 1 টেবিল চামচ লিকুইড মিল্ক লাগবে তা আমি দিয়ে দিলাম এবার খুব ভালো করে এটাকে আমি মিক্স করে নেছি মিক্স করে নেওয়ার পরে এবার আমার ব্যাটারটা একদমই পারফেক্ট হয়েছে স্বাদমতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে এবার খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি আমার কেকের ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে এবার আমি যে কেকের মোল্ডে পেপারে তেল ব্রাশ করে রেখেছিলাম তার মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি সব ব্যাটারটা ঢালা হয়ে গেলে আমি একটু হাত দিয়ে এটাকে ট্যাপ করে নিচ্ছি অবশ্যই এটাকে ট্যাপ করে নিতে হবে যাতে করে এয়ার বাবলস গুলো বের হয়ে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বাদামের কুচি এবং কিশমিশ আমি এখানে কাজু পেস্তা এবং আমন্ড কুচি করে নিয়েছি এবং কিছু কিশমিশ এখানে দিয়ে দিলাম এবার চুলাতে চলে যাচ্ছি একটা প্যান বসিয়ে তার মধ্যে স্ট্যান্ড দিয়ে দিলাম দিয়ে ফ্রি হিট করে নিচ্ছি 10 মিনিট 10 মিনিট আমার ফ্রি হিট করা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে যে ঢাকনার ছিদ্রটা ছিল সেটা একটা টিস্যু সাহায্যে বন্ধ করে দিচ্ছি এবং এটাকে আমি বেক করে নিব 20 থেকে 25 মিনিট দেখুন 20 থেকে 25 মিনিট আমার হয়ে গিয়েছে এবার আমি কেকটাকে নামিয়ে নিচ্ছি কেকটা আমার কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি কেকটাকে আনমোল করে নিচ্ছি দেখুন কেকটা কত সুন্দর হয়েছে আমি কেকের নিচে যে বাটার পেপার বিছিয়েছিলাম সেটা খুব ভালো করে তুলে নিলাম আপনারা দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন যে কেকটা কতটা সুন্দর হয়েছে আসলে কেকটা অনেক সুন্দর হয়েছে আমি কিন্তু এই রেসিপিতে ডিম ছাড়াই সুজি দিয়ে এই কেকটা ফার্স্ট তৈরি করেছি এবং ফার্স্ট টাইমে এত সুন্দর হয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যারা কখনো কেক তৈরি করেননি এই রেসিপিতে একবার ট্রাই করে দেখবেন আপনার কেকটা একদম পারফেক্টলি হবে কারণ এটাতে কোনো ঝামেলা নেই খুব সহজেই কিন্তু তৈরি করা যায় এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যে সকল নতুন বন্ধু আছেন আমার ভিডিওটি দেখছেন কিন্তু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন
এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন যাতে করে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এই রেসিপিতে অবশ্যই কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন, ছোট বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে। চলুন তাহলে এই কেকটা এবার আপনাদেরকে কেটে দেখাই। দেখুন কেকটা কতটা সফট হয়েছে, আমি একটু খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা কেকের ভিতরটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা সফট এবং ফ্লফি হয়েছে। এত অল্প কিছু উপকরণে এত মজাদার একটা কেক তৈরি হবে আমি ভাবতেই পারিনি। আশা করি এই রেসিপিতে আপনারা একদিন হলেও ট্রাই করে দেখবেন। কেমন হলো কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।